আপনারা হয়তো রিসেন্টলি এই খবরটি খেয়াল করেছেন, ইসরায়েল স্টেপস আপ এয়ার স্ট্রাইক অন গাজা স্ট্রিপ। ইসরায়েল আবার গাজা স্ট্রিপে আক্রমণ করেছে, যাতে প্রায় 15 জন মারা গেছেন। এর ফলে এই অঞ্চলে আবার যুদ্ধের ভয় দেখা দিচ্ছে গত বছরের মতো। কিন্তু ইসরায়েল এবং প্যালেস্টাইনের মধ্যে এত ফ্রিকোয়েন্টলি যুদ্ধ কেন শুরু হয় এবং এদের মধ্যে এত শত্রুতা কিসের? এই শত্রুতা শুরু কবে হলো? ইসরায়েল দেশটি কি অন্যায়ের উপর ভিত্তি করে তৈরি হয়েছিল? আজ আমরা এই বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করব আর দেখব গোলান হাইট, সিনাই পেনিনসুলা, ওয়েস্ট ব্যাঙ্ক, ইসরায়েল সেটেলমেন্ট এগুলি আসলে কি। এটা ওয়ার্ল্ড হিস্ট্রি অত্যন্ত কমপ্লিকেটেড বিষয়, সো শুরু থেকে শেষ অবধি একটু ধৈর্য ধরে দেখুন, নয়তো আপনি এই কমপ্লিকেটেড বিষয়গুলিকে একেবারেই বুঝতে পারবেন না। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন এবং শেয়ার করুন। তাই চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তবে তার আগে হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু কনসেপ্টোপিডিয়া। আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন, কারণ এই বেল আইকনটি প্রেস করা থাকলে আপনি আমাদের বানানোর প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশান সঠিক সময় পেয়ে যেতে পারবেন, কারণ আমরা এরকম ইন্টারেস্টিং এবং কন্টেম্পোরারি টপিকের উপরে ভিডিও সবসময় নিয়ে এসে থাকি। আপনি যদি গত 100 বছর আগে আজকের ইসরায়েলের ম্যাপকে দেখেন তবে আপনি ইসরায়েলকে চিনতেই পারবেন না, কারণ 100 বছর আগে অতি স্বল্প ইহুদি এই ইসরায়েলি জেরুজালেমের কাছে বসবাস করত এবং বেশিরভাগ ইহুদিরাই থাকত পশ্চিম দেশগুলিতে। কিন্তু আজ থেকে 100 বছর আগে ইউরোপিয়ান দেশগুলিতে ইহুদিদের জন্য সমস্যা বাড়তে আরম্ভ করে, কারণ তারা যেখানে যেত সেখানেই তাদের চরম অত্যাচার এবং পার্সিকিউশন ফেস করতে হতো। কিন্তু এর বিরুদ্ধে ইহুদিরা চুপ করে কোনোদিনই ছিল না, তারা এর বিরুদ্ধে আন্দোলন শুরু করতে আরম্ভ করে এবং এই অত্যাচার এবং পার্সিকিউশনের এগেনস্টে আওয়াজ ওঠায় এবং একটি ইহুদি দেশের ডিমান্ড করতে আরম্ভ করে। এই আন্দোলনের নাম দেওয়া হয় জায়োনিস্ট মুভমেন্ট। কেন জায়োনিস্ট মুভমেন্ট নাম দেওয়া হলো তার ইতিহাস অনেক বড়, জানতে হলে আমাদের একটি সেপারেট ভিডিও আনতে হবে। তাই এখন আমরা শুধু জায়োনিস্ট মুভমেন্টের নামটাকে জানিয়ে রাখছি, পরে সময় হলে আমরা এই ইতিহাসকে বিস্তারিতভাবে বিশ্লেষণ করব। তো ইহুদিরা এই অত্যাচারের এগেনস্টে এক হয়ে ঠিক করলো যে তারা একটি এমন দেশ বানাবে যা শুধুমাত্র তাদেরই থাকবে, এবং তারা ডিসাইড করলো যে প্যালেস্টাইনই হবে সেই জায়গা যেখানে তারা দেশ বানাবে। এবং এরপর থেকেই তারা প্যালেস্টাইনের উদ্দেশ্যে মাইগ্রেট করা শুরু করলো। কিন্তু তারা এত হিউজ জনসংখ্যা নিয়ে অন্য একটি জায়গায় কী করে মাইগ্রেট করবে, এটা আজ মুশকিল বলে মনে হলো প্রথম বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর এটা অতটা মুশকিল ছিল না, কারণ অটোমান সাম্রাজ্য যা সারা মিডল ইস্টকে কন্ট্রোল করত তা ওয়ার্ল্ড ওয়ার ওয়ানের পর ধ্বংস হয়ে যায়। এই সাম্রাজ্য ভেঙে যাওয়ার পর অটোম্যানদের এলাকা মানে পুরো মিডল ইস্টকে ব্রিটিশ, ফ্রান্স এবং রাশিয়ার মধ্যে ভাগ করে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় সাইক্স পিকট এগ্রিমেন্টের মাধ্যমে, এবং যার ফলে প্যালেস্টাইন নামক এরিয়াটির দখল যায় ব্রিটিশদের কাছে। এতে ইহুদিদের দুটো সুবিধা হলো, এক, যেহেতু অটোম্যান এম্পায়ার একটি মুসলিম সাম্রাজ্য ছিল এবং তারা সবসময় মুসলিমদের ফেভার করত, তাই তাদের জন্য ইহুদিরা প্যালেস্টাইনে মাইগ্রেট করতে পারছিল না, কারণ প্যালেস্টাইনে অলরেডি কনসিডারেবল নাম্বার অফ মুসলিম বসবাস করছিল। আর দুই, এই প্যালেস্টাইন এরিয়ার অধিকার পেল ব্রিটিশরা, যারা ইহুদিদের জায়োনিস্ট মুভমেন্টকে সমর্থন করত। এরপর থেকে শুরু হলো ইহুদিদের মাইগ্রেশন প্যালেস্টাইনের দিকে। কিন্তু ওয়ার্ল্ড ওয়ার ওয়ান শেষ হওয়ার পর যখন ধীরে ধীরে নতুন গভর্নমেন্ট ইউরোপে তৈরি হতে থাকে তখন শুরু হলো নতুন সমস্যা। এই সময় ইউরোপে তৈরি হলো হিটলার এবং মুসোলিনির সরকার, যারা ইহুদিদের উপরে অসম্ভব অত্যাচার শুরু করে দিল এবং এর ফলে ইহুদিরা আরও বেশি করে প্যালেস্টাইনের দিকে যাওয়া শুরু করলো। এর ফলে প্যালেস্টাইনের যেখানে অলরেডি অ্যারবিয়ান মুসলিমরা বসবাস করত সেখানে ব্রিটিশরা প্রচুর পরিমাণে ইহুদিদের অ্যালাউ করতে শুরু করে এবং এই ইহুদিরা প্যালেস্টাইনের বিভিন্ন জায়গায় বসতি তৈরি করতে আরম্ভ করে। এর ফলে আরব মুসলিমরা বিপদ অনুভব করলো, কারণ এতদিন যে দেশ তাদের ছিল এখন সেই দেশকে অন্য লোক দখল করতে চাইছে, তাই তারা বিদ্রোহ করতে আরম্ভ করলো। তারা সশস্ত্র বিদ্রোহ শুরু করলো ইহুদিদের উপরে। এর প্রতিবাদে ইহুদিরাও অস্ত্র তুলে নিল এবং 1947 থেকে 1948 অবধি আরব মুসলিম এবং ইহুদিদের মধ্যে চলে এই লড়াই। 1948 ততদিনে ওয়ার্ল্ড ওয়ার টু শেষ হয়ে গেছে আর ব্রিটিশরা তখন মিডল ইস্ট থেকে বেরোতে চাইছে, এবং তারা বেরোনোর আগে ইহুদিদের জন্য একটি রাষ্ট্র তৈরি করে দিতে চাইল যার নাম হলো ইসরায়েল, এবং ইউএন এর পরিপ্রেক্ষিতে পাশ করলো একটি রেজলিউশন। ফলে প্যালেস্টাইনকে 3 ভাগে ভাগ করা হলো এবং তৈরি করা হলো আরব স্টেট, ইহুদি স্টেট আর জেরুজালেম। এই ইউএন রেজলিউশনের নাম ছিল ইউএন রেজলিউশন 181 বা 181। এই রেজলিউশনের ফলে যে ম্যাপটি তৈরি হলো সেটা অনেকটা এইরকম। এতে 3টে রিজিয়ন দেখতে পাচ্ছেন, এক ব্লু রিজিয়ন যা ইহুদিদের দেশ ইসরায়েল, 2 পিঙ্ক রিজিয়ন যা আরব মুসলিমদের দেশ প্যালেস্টাইন, আর 3 হলো ইয়েলো রিজিয়ন যা হলো জেরুজালেম সিটি। স্পষ্ট দেখা যাচ্ছে যে এতে আরব মুসলিমদের অনেক কম জায়গা দেওয়া হয়েছে, এবং এই রেজলিউশনের পরে ইহুদিরা দেশ তৈরি করতে পারলো যার নাম দেওয়া হলো ইসরায়েল, এবং এই দেশকে ইন্টারন্যাশনালি রিকগনাইজও করা হলো। কিন্তু এই রেজলিউশনের প্রতিক্রিয়া মুসলিম ওয়ার্ল্ডে কেমন হলো তা বুঝতেই পারছেন, তারা এই রেজলিউশনকে রিজেক্ট করলো কারণ যে দেশ আগে তাদের ছিল সেই দেশের 50%-এরও বেশি এরিয়াকে অন্য কাউকে দিয়ে দেওয়া হলো। এরপর মুসলিমরা বিক্ষুব্ধ হয়ে ইহুদিদের উপর আক্রমণ করলো এবং সমস্ত ইসরায়েলকে ক্যাপচার করে অখণ্ড প্যালেস্টাইন তৈরি করতে চাইল। সেই থেকে আজ অবধি প্রচুর যুদ্ধ হয়েছে আরব মুসলিম এবং ইসরায়েলের মধ্যে, যার মধ্যে আমরা 2টি যুদ্ধকে দেখব, এক 1948 আরব ইসরায়েল ওয়ার, 2 6 ডেজ ওয়ার, কারণ এই 2 যুদ্ধই ইসরায়েলকে এই পরিস্থিতির চালকের আসলে
আসনে বসিয়েছিল এবং ইহুদিদের প্রচুর জায়গা প্রোভাইড করেছিল। সো ইউএন রেজলিউশন 181 রিজেক্ট করে দেওয়ার পর পুরো আরব দুনিয়ার দেশগুলি একসাথে তৈরি করলো আরব লীগ, যারা প্যালেস্টাইন মুসলিম ভাইদের সাথে মিলে ইসরায়েলকে আক্রমণ করলো এবং ইসরায়েলের জায়গা দখল করে প্যালেস্টাইনে সামিল করার চেষ্টা করলো। যদিও ইসরায়েল এই যুদ্ধে জয়ী হলো এবং ইউএন রেজলিউশন 181 মেনশন জায়গা রক্ষা তো করলোই, সাথে তারা প্যালেস্টাইনের 60% জায়গা ইসরায়েলে সামিল করলো এবং আগামী 2 দশক অবধি এই অবস্থা চলল। এরপর শুরু হলো সিক্স ডেজ ওয়ার। এই যুদ্ধ কিন্তু ইসরায়েলই প্রথম শুরু করেছিল। ইসরায়েল আন্দাজ করেছিল যে তার বিরুদ্ধে আরবরা হামলা করতে চাইছে, তাই ইসরায়েল প্রিএমটিভ স্ট্রাইক করলো জর্ডান, ইজিপ্ট এবং সিরিয়ার যৌথ সেনার উপরে এবং এই যৌথ সেনাবাহিনীকে হারিয়েও দিল। এর ফলে ইসরায়েল এমন কিছু স্ট্র্যাটেজিক জায়গা দখল করলো যা ভবিষ্যতে ইসরায়েলকে রক্ষা করতে বড় ভূমিকা পালন করেছে। যেমন ইসরায়েল ইজিপ্টের থেকে সিনাই পেনিনসুলা এবং গাজা স্ট্রিপকে ছিনিয়ে নিল, যার ফলে তারা সুয়েজ ক্যানেলের অ্যাক্সেস পেয়ে গেল। এছাড়াও তারা সিরিয়ার থেকে গোলান হাইটকে দখল করে নিল, যা ভবিষ্যতে ইসরায়েলকে সিরিয়ার আক্রমণ থেকে আটকাবে অ্যাজ বাফার এরিয়া। আমরা বর্তমানে ইসরায়েলের ম্যাপে সিনাই পেনিনসুলাকে দেখি না, কারণ এই সিনাই পেনিনসুলাকে পেতে ইজিপ্ট মুসলিম দেশ হিসেবে প্রথম ইসরায়েলকে রিকগনাইজ করলো এবং ডিপ্লোম্যাটিক সম্পর্ক স্থাপন করলো। এর ফলে ইসরায়েল সিনাই পেনিনসুলাকে ইজিপ্টকে ফিরিয়ে দিল। কিন্তু অন্য দখল করা জায়গা যেমন ওয়েস্ট ব্যাঙ্ক, গাজা স্ট্রিপ এবং পূর্ব জেরুজালেমকে এখনও ইসরায়েল কন্ট্রোল করে। এখন আপনি যদি ইসরায়েল প্যালেস্টাইন নিউজকে ফলো করেন তাহলে আপনি দেখবেন যে একটা টার্ম বারবার ঘুরে ঘুরে আসছে, সেটা হলো সেটেলমেন্ট। এটা আসলে কি? এই সেটেলমেন্ট হলো ইহুদিদের জন্য তৈরি বস্তি, যা তৈরি করা হয়েছিল 1967 সিক্স ডেজ ওয়ারে দখল করা প্যালেস্টাইনের ওয়েস্ট ব্যাঙ্ক রিজিয়নে। কোনো ইহুদি যদি এই অঞ্চলে ঘরবাড়ি তৈরি করে তবে কোনো সমস্যা থাকবে না। কিন্তু 1967 ওয়েস্ট ব্যাঙ্ক দখলের পর এই অঞ্চলে আরব মুসলিমদের উৎখাত করে ইহুদিদের জন্য ঘরবাড়ি তৈরি করেছিল ইসরায়েল। আর এই ঘরবাড়ি তৈরির কাজ গত 10 বছরে বেড়ে গেছে, যখন থেকে বেঞ্জামিন নেতানিয়াহু এই ইসরায়েলের প্রেসিডেন্ট হয়েছেন। আর এটি ইউএন রেজলিউশন 181 ভায়োলেশন, কারণ এই রেজলিউশন ইহুদিদের ইসরায়েল অঞ্চলে রেস্ট্রিক্ট করে দিয়েছিল এবং আরব মুসলিমদের প্যালেস্টাইনে ইহুদি সেটেলমেন্ট তৈরি করতে এই রেজলিউশন পারমিশন দেয় না। এই ম্যাপে আপনারা দেখতে পাবেন যে কিভাবে 1967 পর আরব মুসলিমদের বাসস্থান ড্রাস্টিক্যালি কমে আসছে প্যালেস্টাইনে, কারণ 1970s দশক থেকেই ইসরায়েল ব্রুট ফোর্সের সাহায্যে প্যালেস্টাইন থেকে আরবদের উচ্ছেদ করে ইহুদি সেটেলমেন্ট তৈরি করছে। এর ফলে এই অঞ্চলে ওয়ারলাইক সিচুয়েশন তৈরি হয়ে গেছে। এই জন্যই আমরা ঘন ঘন ইসরায়েল প্যালেস্টাইনের যুদ্ধের কথা সোশ্যাল মিডিয়া এবং নিউজে শুনতে পাই। এটা হলো ইসরায়েল এবং প্যালেস্টাইনের মধ্যে রাইভেলরি বা শত্রুতার সংক্ষিপ্ত ইতিহাস। সংক্ষিপ্ত কারণ এই শত্রুতার বয়স প্রায় 2000 বছর, আর আমরা গত 100 বছরের ইতিহাসকেও সংক্ষিপ্ত করে পরিবেশন করলাম। আপনারা যদি এই 2000 বছরের শত্রুতাকে বিস্তারিতভাবে জানতে চান তবে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের জানান। আমরা আমাদের আজকের এই ভিডিও এখানেই শেষ করছি। আশা করি আপনারা আমাদের এই ভিডিওর মাধ্যমে বর্তমান পরিস্থিতি সম্পর্কে এবং ইতিহাসে ওয়ান অফ দ্য মোস্ট কমপ্লিকেটেড বিষয়টিকে বুঝতে পারলেন। আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, যাতে আমরা এইরকম ইন্টারেস্টিং এবং কন্টেম্পোরারি টপিকের উপরে ভিডিও সবসময় আপনাদের সামনে নিয়ে আসতে পারি। থ্যাংক ইউ টিম কনসেপ্টোপিডিয়া।